গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রপুর আন্তঃরাজ্য বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে নামে মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাসের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ। রাজ্য গোয়েন্দা শাখার প্রদেয় তথ্যের উপর ভিত্তি করে এই অভিযান চালানো হয়। জাল টাকা লেনদেন করতে এসে পুলিশের হাতে আটক দুই কারবারি। আটক দুই ব্যক্তির নাম গোকুল কিশোর চাকমা ও রাজেশ চাকমা। তাদের বাড়ি মিজোরামের মামিথ জেলার ওয়াংপাড়া এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1,21,000 টাকার জাল নোট। মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, উদ্ধার হওয়া জাল টাকাগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। তদন্তে উঠে এসেছে ভারতীয় অর্থনীতিকে নষ্ট করার জন্য বহিরাষ্ট্রের একটি শক্তি সক্রিয়। তারাই এই জাল টাকা ছাপিয়ে ভারতে পাচার করে রাঙামাটি থেকে এই জাল টাকা তারা সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, আটক দুজনের মধ্যে গোকুল কিশোর চাকমায়ের আগে মিজোরামে জাল টাকা ও অস্ত্র সহ আটক হয়। বিএসএফ এর অত্যাধুনিক অস্ত্র সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছিল। এছাড়া কুমারঘাটের একটি ঘটনায় যুক্ত রয়েছে গোকুল কিশোর চাকমা। বুধবার দুজনকে আদালতে সোপর্দ করবে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে, এর পেছনে বড় চক্র জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের। গোপন খবর ছিল, একটা সিস্টার এজেন্সি থেকে আমরা পেয়েছিলাম। তো অ্যাকর্ডিংলি একটা ট্র্যাপ সেট করা হয়েছিল ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটসের। তো চন্দ্রপুর স্ট্যান্ডের কাছে আমি নিজে ছিলাম সিভিল ড্রেসে, আমার সঙ্গে পিএসআই অভিযুক্ত আসছিল। তো আমাদের ডিস্ট্রিক্টের টিম ছিল আর ইন্টেলিজেন্সের টিম ছিল। তো ওনাকে ট্র্যাপ করে হানা হয়েছে একটা সোর্সের থ্রু। তো এইটাও এই ফেক কারেন্সিগুলো দিয়ে অরিজিনাল মানে এটা বিক্রি করতে এসেছিল ইন্ডিয়া। তো অ্যাকর্ডিংলি চালাক লাগে, ফাইনালি আমরা ধরতে পেরেছি। দুজন অ্যারেস্ট হয়েছে এর মধ্যে, একজন গোকুল কিশোর চাকমা আর একজন হচ্ছে রাজেশ চাকমা। ওদের বাড়ি হচ্ছে মানপাড়া মিজোরাম, মামিথ ডিস্ট্রিক্ট, মানে আপনাদের জাস্ট নেবারিং টু। তো টোটাল 1,21,000 এর ইন্ডিয়ান কারেন্সি নোটস সিজ হয়েছে, হাই কোয়ালিটি FICM। এটা আমার এফএসএল ল্যাবে পাঠাবো একটা মানে এভিডেন্স দেখার জন্য। আর এটা যে বেসিক্যালি এটা আউট অফ কান্ট্রি, যা আমরা বেসিক বুঝতে পেরেছি, আউট অফ কান্ট্রি প্রিন্ট হয়েছে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমিকে নষ্ট করার জন্য। যেই অ্যাডভার্স কান্ট্রিগুলো থাকে তারা এগুলো পুশ করে। তো এখন বলছে ও রাঙামাটি থেকে কালেক্ট করেছে পাইকারি বডির কাছে, কিন্তু আসাম তো নট শিওর। আমরা রিমান্ডে এসে মানে এটা স্টেপস করি, বাট বেসিক্যালি তো কোয়ালিটি অফ নোট যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, এই কোয়ালিটি নোট অ্যাব্রডেই হয় বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমিকে ডিস্টেবিলাইজ করার জন্য। তো এটার জন্য আমরা মানে ইন্ডিয়ার যত এজেন্সিজ আছে আমরা মিলেমিশে কাজ করছি এটার জন্য। তো এখন এই যা লেবার ইনফরমেশন জানা গেছে যে গোকুল কিশোর আছে, এর আগে মিজোরামেও অ্যালং উইথ আর্মস অ্যান্ড FSN এর আগেও ধরা পড়েছে। ওর মধ্যে BSF এরও আর্মস ছিল আর খুব সফিস্টিকেটেড আর্মসের সঙ্গে ধরা পড়েছে। ওই কেস রেফারেন্সটা আমরা মিজোরাম থেকে কালেক্ট করছি। তাছাড়া এখন যা বললো যে কুমারঘাটের মধ্যে একটা কেস আছে, তো ওইটাই তো মিজোরাম বললাম, আমি ডিস্ট্রিক্টে মানপাড়া। আর নোটটা বলছে রাঙামাটি, বাট এটা তো প্রিমিয়ারি মানে সাস্টেন ইন্টারোগেশন করে বলে যাবে যে নিশ্চয়ই আছে, কারণ কি এই কোয়ালিটি নোটস তো বাইরে থেকে আসছে, মানে এটার মধ্যে একটা নিশ্চয়ই একটা সিন্ডিকেট কাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।